হ্যালো ফ্রেন্ডস, আমি শুভেন্দু বর্মন। সকলকে WBCS ভিউ পয়েন্টের চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাই। তোমরা 3 ঘন্টা টাইম নাও, 3 ঘন্টা টাইম নিয়ে এক্সামটা দাও। এই পেপার ফোর তোমরা জানো কি কি সাবজেক্টের উপরে কোশ্চেনগুলো সেট করা থাকে, সেগুলি হলো কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, এনভায়রনমেন্টাল সায়েন্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। এই সমস্ত টপিকের উপরে আমি কোশ্চেন ফ্রেম করেছি, কেমন লাগলো সেভাবে তোমরা ফিডব্যাক জানাবে, ঠিক আছে? সেই অনুযায়ী আমি পরবর্তীকালে আরো বিভিন্ন পেপারগুলোর উপরে কোশ্চেন আমি সেট করব। এবং যদি উপকৃত হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক ও শেয়ার করো, ঠিক আছে? এই প্রেজেন্টেশনে মোটমাট 38টি স্লাইড আছে। 1 নম্বর স্লাইডটা তো একটা ইন্ট্রোডাকশনের উপরে আমি সেট করেছি। এর পরে যে পরবর্তীতে যে 37খানা স্লাইড আছে, আমি প্রত্যেক স্লাইডটিতে এই 10 থেকে 15 সেকেন্ড করে আমি পজ নেব, ঠিক আছে? তার পরবর্তী স্লাইডে আমি এরকম করে চলে যাব, ঠিক আছে? তোমরা যখন এক্সাম দেবে তোমরা ভিডিওটি দিয়ে পজ করে তোমরা এক্সাম দিতে পারবে, ঠিক আছে? চলো সকলে তোমরা ভালোভাবে এক্সাম দিও এই আশা রাখি। এবারে প্রথম স্লাইডে পরবর্তী স্লাইডে আমি চলে যাই। দেখো প্রথম স্লাইডে একটাই কোশ্চেন আছে, ভিডিওটিতে পজ করে তোমরা এই কোশ্চেনটা করতে পারবে। তারপরে স্লাইডে চলে যাই, এই স্লাইডও দেখো একটাই কোশ্চেন আছে, পজ করে নেবে। তারপরে স্লাইডে চলে যাই, এই স্লাইডে দুটো কোশ্চেন আছে, একটা ম্যাচ দ্য ফলোয়িং, ম্যাচ দ্য ফলোয়িং না, 3 নম্বরের কোশ্চেনটা হচ্ছে কারেক্টলি ম্যাচ পেয়ার, আর 4 নম্বরটা ডিরেক্ট ওয়ান লাইনার। পজ করে নাও, তোমরা চলে যাবো পরবর্তী স্লাইডে। এই স্লাইডে 4টি কোশ্চেন আছে, তোমরা পজ করে নাও। চলে যাব পরবর্তী স্লাইডে। এখানে একটাই কোশ্চেন আছে, ম্যাচ দ্য অ্যাবাভ পেয়ার্স। চলে যাব পরবর্তী স্লাইডে। এখানে কেবলমাত্র 2টি কোশ্চেন আছে, একটা ওয়াইন লাইনার এবং দ্বিতীয়টি ম্যাচ। চলে যাব পরবর্তী স্লাইডে। এখানে যে কটি কোশ্চেন আছে সবই ওয়ান লাইনার, ট্র্যাডিশনাল জিকের উপরে কোশ্চেন গুলো সেট করা আছে। পজ করে উত্তরগুলো করার চেষ্টা করো। চলে যাব পরবর্তী স্লাইডে। এখানে জেনারেল সায়েন্সের উপরে কোশ্চেন আছে এবং 1টি কোশ্চেন জিকের উপরে আছে, তোমরা পজ করে উত্তরগুলি করো। চলে যাব পরবর্তী স্লাইডে। এখানে ম্যাক্সিমাম কোশ্চেনই কেমিস্ট্রির উপরে, বেসিক কেমিস্ট্রির উপরে কোশ্চেনগুলি সেট করা আছে। একটা আমি দেখতে পাচ্ছি, একটা দুটো বায়োলজির উপরে আছে, তোমরা পজ করে অ্যান্সারগুলি করো, ঠিক আছে? চলে যাব পরবর্তী স্লাইডে। চলে যাব নেক্সট স্লাইডে। এক
এখানে ফিজিক্সের কিছু কোশ্চেন আছে, কেমিস্ট্রির কিছু কোশ্চেন আছে। চলো নেক্সট স্লাইডে চলে যাই। এখানে পরিবেশ সম্পর্কিত কিছু কোশ্চেন আছে, ভালোভাবে কোশ্চেন গুলো পড়ে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে। চলে যাব নেক্সট স্লাইডে। চলে যাব পরবর্তী স্লাইডে। তারপরে স্লাইডে চলে যাই। তোমরা পজ করে কোশ্চেন গুলি পড়ে অ্যান্সার করো। চলে যাই নেক্সট স্লাইডে। এখানেও বেশি কেমিস্ট্রির উপরে কোশ্চেন আছে, একটি জিকে এর উপরে কোশ্চেন আছে। ভালোভাবে ঠান্ডা মাথায় কোশ্চেন গুলো পড়ে উত্তর করার চেষ্টা করবে সকলেই। চলে যাচ্ছি তারপরের স্লাইডে। এখানে কিছু বেসিক ফিজিক্স এর উপরে কোশ্চেন আছে এবং কিছু কেমিস্ট্রির উপরে কোশ্চেন আছে। চলে যাচ্ছি তারপরের স্লাইডে। চলে যাচ্ছি তারপরের স্লাইডে। এখানেও বেসিক কেমিস্ট্রির উপরে কোশ্চেন গুলো সেট করা হয়েছে, তো মনোযোগ দিয়ে কোশ্চেন গুলো পড়বে এবং চিন্তা ভাবনা করে অ্যান্সার গুলো করার চেষ্টা করবে। আর তোমরা সকলে জানো যে মেনে কিন্তু মেন হোক প্রিলিমস হোক 3:1 নেগেটিভ হয়, ঠিক আছে? সেটা মাথায় রেখে তোমরা অ্যান্সার গুলো করার চেষ্টা করবে। আশা করি সকলেই তোমরা পজ করে অ্যান্সার গুলি করেছ। চলে যাচ্ছি তারপরের স্লাইডে। চলে যাচ্ছি তারপরের স্লাইডে। চলো নেক্সট স্লাইডে চলে যাই। এখানেও কেমিস্ট্রি আর বেসিক ফিজিক্স এর উপরে কিছু কোশ্চেন আছে। তোমরা পজ করে অ্যান্সার গুলি করো। চলো নেক্সট স্লাইডে চলে যাই। আশা করি তোমরা পজ করে অ্যান্সার গুলি করেছো। চলে যাচ্ছি তার পরবর্তী স্লাইডে। এখানে দুটি কোশ্চেন আছে, একটিতে কারেক্ট পেয়ার এবং আরেকটিতে ইনকারেক্ট পেয়ার। তোমরা ভালো করে
দেখো এবং সেই অনুযায়ী তোমরা তোমাদের নলেজ অ্যাপ্লাই করো এবং কারেক্ট অপশনটাকে বেছে নাও। আশা করি তোমরা পজ করে অ্যান্সারগুলি করেছো। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখানেও বেসিক ফিজিক্স এবং কেমিস্ট্রির উপরে কোশ্চেনগুলি সেট করা হয়েছে এই স্লাইডটিতে। 26 নম্বর স্লাইডে আছি আমরা। তোমরা পজ করে অ্যান্সারগুলি করো। চলে যাচ্ছি তার পরবর্তী স্লাইডে। এখানে ট্রেডিশনাল জিকের উপরে কোশ্চেনগুলি সেট করা হয়েছে। দুটি কোশ্চেন আছে দেখো। আশা করি তোমরা অ্যান্সারগুলি করেছো। চলে যাচ্ছি 28 নম্বর স্লাইডে। এখানেও জেনারেল নলেজের উপরে কোশ্চেনগুলি করা হয়েছে। আশা করছি তোমরা পজ করে এই তিনটি কোশ্চেন করেছো। চলে যাব তার পরবর্তী স্লাইডে। এখানে এনভায়রনমেন্ট এবং বায়োডাইভার্সিটি রিলেটেড কিছু কনভেনশনের উপরে কোশ্চেনগুলি করা হয়েছে এবং কিছু ইনস্টিটিউশন তার ফাউন্ডেশন ইয়ার ওই সম্পর্কিত কিছু কোশ্চেন করা হয়েছে। আশা করছি তোমরা পজ করে এই দুটি কোশ্চেনের উত্তর করেছো। চলে যাব তার পরবর্তী স্লাইডে। 30 নম্বর স্লাইডে আমরা চলে যাচ্ছি। এখানে একটি কোশ্চেনে মনুমেন্ট অথবা সিটির আর্কিটেক্ট সম্বন্ধে কোশ্চেনটি করা হয়েছে এবং তার পরবর্তী কোশ্চেনটা আছে বুকস অ্যান্ড অথরসের উপরে। এই স্লাইডটিতে দুটি কোশ্চেন আছে। আশা করছি তোমরা পজ করে কোশ্চেনগুলি উত্তর করেছো। চলে যাব তার পরবর্তী স্লাইডে। এখানে মিক্সড সমস্ত কিছু আছে। খেলাধুলা সম্পর্কিত কোশ্চেন আছে, কারেন্ট অ্যাফেয়ার সম্বন্ধিত কোশ্চেন আছে, ইভিএ সম্বন্ধিত কোশ্চেন আছে। চলে যাব তার পরবর্তী স্লাইডে। 32 নম্বর স্লাইডে আমরা চলে আসছি। এখানে মেইনলি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন গুলি করা হয়েছে। ভিডিওটিকে পজ করে তোমরা কোশ্চেনগুলোকে সলভ করেছো। চলে যাব তার পরবর্তী স্লাইডে। 33 নম্বর স্লাইডে আমরা চলে এসেছি। তোমরা ভালো করে কোশ্চেনগুলোকে পড়ে উত্তর করার চেষ্টা করো। কোশ্চেনগুলো খুবই সোজা, ঠিক আছে? আশা করছি তোমরা পজ করে কোশ্চেনগুলি করেছো। চলে যাব 34 নম্বর স্লাইডে। এখানে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন আছে। একটা ট্র্যাডিশনাল জিকের উপরে কোশ্চেন আছে। দুটো জিওগ্রাফি বেসড কোশ্চেন আছে। আশা করছি তোমরা ভিডিওটিকে পজ করে এই স্লাইডে সমস্ত কোশ্চেনগুলি করেছো। চলে যাব তার পরবর্তী স্লাইডে। 35 নম্বর স্লাইডে চলে এসেছি আমরা। এই স্লাইডে 179 থেকে 184 নম্বর কোশ্চেনগুলো আছে। তোমরা ভালো করে কোশ্চেনগুলোকে পড়ে সলভ করার চেষ্টা করো। আশা করছি তোমরা ভিডিওটিকে পজ করে এই কোশ্চেনগুলো সলভ করেছো। চলে যাব নেক্সট স্লাইডে।
36 নম্বর স্লাইডে আমরা চলে এসেছি। এখানেও কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত কোশ্চেন আছে, তোমরা ভালো করে পড়ে কোশ্চেনগুলি অ্যান্সার করার চেষ্টা করো। মনে রাখবে এই পরীক্ষাটিতে কিন্তু 3:1 নেগেটিভ মার্কিং আছে। পরীক্ষাগুলো অ্যাকচুয়াল এক্সামের মতন বাড়িতে বসে পরীক্ষা দাও, ঠিক আছে? কোনো রকম ইন্টারনেটের সহযোগিতা ছাড়া অ্যান্সারগুলি করার চেষ্টা করো। ছত্রিশ নম্বর স্লাইডে আছি আমরা। আশা করছি তোমরা ভিডিওটিকে পজ করে এই স্লাইডে সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলি করেছো। চলে যাব 37 নম্বর স্লাইডে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখানে 190 থেকে 195 নম্বরের কোশ্চেনগুলি আছে। এই কোশ্চেনটিও এই কোশ্চেনগুলো তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিছু আছে, একটা আছে কনস্টিটিউশনের উপরে, বাদবাকিগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড। চলে যাব একেবারে অন্তিম স্লাইডে, অর্থাৎ 38 নম্বর স্লাইডে আমরা চলে এসেছি। এই লাস্ট স্লাইডে মাত্র 5টি কোশ্চেন আছে, তো ভালো করে পড়ে কোশ্চেনগুলো করার চেষ্টা করো। আশা করছি তোমাদের লাস্ট স্লাইডে সমস্ত কোশ্চেনগুলো করা হয়ে গেছে, অর্থাৎ এখানে আমার 200টি কোশ্চেন শেষ হলো। আশা করছি তোমরা সবাই এই 200টি কোশ্চেন তোমরা যে যেমন পেরেছো তেমন অ্যান্সারগুলি করেছো। এই পরবর্তী ভিডিওটিতে আমি এই কোশ্চেন সমস্ত 200টি কোশ্চেনই আমি ডিসকাস করব, ঠিক আছে? তোমরা তৈরি থেকো, ঠিক আছে? আর যে ওয়েবমাসিকটা হোক বা তোমরা যে A4 সাইজের কোনো পেপারে যদি অ্যান্সারগুলি করে থাকো সেটাকে নিয়ে তখন বসবে যখন ভিডিওটি আমি এরপর আমি ছাড়ব, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।